ছেলে তিনটে ইংরেজি যদি পদ্ম বলতে পারে বাড়িতে যত লোক আসে দেখে শোনায় আমার নাতি আমার নাতি ইংরেজি পদ্ম বলে বলতো লিটিল 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 লিটিলি পিটলি কিন্তু কবে বলেছ বলো আমার ছেলে পাঁচটা জানে একবার শুনে দেখুন বলে দিন কোনোদিন কোরআন জানলে তার নাম নেই হালাক বললে আল্লামা অমবাজারের যুবকেরা তোমরা বলো তোমাদের পড়ার যে ছেলেটা ইংরেজি মিশনে পড়ে তার দাম বেশি মাদ্রাসায় যে পড়ে তার কোনো দাম নাই হ্যাঁ না বলে মাদ্রাসার যার ছেলে পড়ে তার বাপের কোনো দাম নেই মাদ্রাসা লোক ছেলে পড়ে তার বাপের কোনো দাম নাই যার ছেলে ইংরেজি মিশনে পড়ে সকালে বেলা কুত্তার চেনটা গোলায় দেয় গোলায় দেয় দাম কি ওটা হলো তাই ওটা কি তাই বাংলা ইংরেজি বলেছে বাংলা কি ওটা হলো তাই আমার পরানো যাহা চায় তুমি তাই শয়তান বলছে আমার পরানো যাহা চায় তোকে কুত্তা বানাই ওই এই কোথায় বস বস জলদি যাও ব্যাটারি শেষ হয়ে গেছে কি বুঝলেন বলেন আপনাকে আমাকে তো গলায় দড়িটা দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে বাউন্ডারি পেরুবি না স্কুলের ইউনিফর্ম ঠিক আছে মিশনের ইউনিফর্ম ঠিক আছে আচ্ছা না পৃথিবীর সবার ইউনিফর্ম ঠিক আছে মুসলমান তোমার ইউনিফর্ম কোথায় গেছে বলো 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 তোমাকে বলে দিয়েছে পাঞ্জাবি পায়জামা পরে গেলে পুলিশের চাকরি হবে না তুমি যদি বড় হাব্বা জাব্বা পর মিলিটারিতে নেবে না বুক ভরা যদি দাঁড়িয়ে থাকে তোমাকে কোনো জায়গায় চাকরির চান্স হবে না আল্লাহ রসুল বলেছে দাঁড়িয়ে চেঁচে এলে জাহান নামে ঠিকানা আমি কিন্তু রসুল তোমার দিকে মোহাব্বতে তাকাবো না বলে ঠিক আছে রসুল চেঁচে দিচ্ছি দরকার লাগবে না আমাকে মাস্টারই চাই কি বাবাজি ভেবে দেখো মানুষের কথা আছো নাকি বাদ আমাকে আপনাকে মানুষ করেছে আর মানুষ হয়ে ফিরে যেতে বলেছে হয়ে ফিরে যেতে বলেছে বলে আমি আপনি ভেবে দেখি আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞান কিন্তু স্মৃতিমসা নেক কাজ করে যাওয়া ভালো আর মরার পরে বলে আমাদের দিয়ে দোয়া করানো ভালো আপনি করবেন আমি না বলি নাই কিন্তু কোন মানুষ যদি ভাগারে গিয়ে দোয়া করে আর কেঁদে কীদে চোখের পানি ফেলে আর কোরআন দোয়া করে 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 দোয়া আর ভাগারে গিয়ে দোয়া করে আমার এড়ে গড়ে যেন জান্নাতে যায় ও গরু জান্নাতে যাবে যাবে না কেন গরু ওর কাজ কি ছিল ইচ্ছা মতো খেত ইচ্ছা মতো সুতো ইচ্ছা মতো যৌবন কাটাতো ইচ্ছা মতো নিজে চলতো যা পেতো খেতো আর যেখানে পেতে খেত দেখে খেত না কি খাচ্ছি কার খাচ্ছি কি খাচ্ছি কার খাচ্ছি ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি ওটা দেখে না সামনে পেয়েছে আর খেয়েছে এর নাম গরু এর নাম এর নাম জোরে বলেন এর নাম গরু আপনি আমি একবার ভেবে দেখি যে আমার জীবনটা ইচ্ছা মতো চালাচ্ছি না রবের ইচ্ছা মতো চালিয়েছে আমার যৌবন কেটেছে নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায় আমি হাসিয়ার আমি কাঁদি নিজের ইচ্ছায় না গবের ইচ্ছায় মেরে মহতম দোস্তর বুজুর্গ যা পাই তাই খায় আজ মুসলমানের ছেলে লাইন দিয়ে হারাম নেয় লাইন দিয়ে যাই না ইনি ইনি সব সহবধি সাহেব পিছনে সব গাদা বোঝে মূল সাহেব আপনার দেশে অনেক দামি দামি লোক বসে আছে মুসলমানের ছেলে সারা জীবন বিবিকে সব দিয়েছে মাসের শেষে পাঁচশো টাকা বিবিকে দিতে পারেন না হ্যাঁ না বলেন না এই আমি আমার বিবিকে পাঁচশো টাকা দিতে পারি না জোরে বলেন না হ্যাঁ না যদি দিতে পারি তাহলে আমাদের বউগুলো ওই লক্ষ্মীর ভান্ডারে লাইন কী করে দিল কোন লজ্জায় দিল লজ্জা লাগলো না যা বিবিকে অন্যের কাছে পাঁচ টাকার জন্য হাত পাতা করলেন আর গরু ছাগলের ওই সুর বাজারের গরু হাতে ওরকম গরু লাইন দেয় না যেরকম বাড়ির বউগুলো লাইন দিয়েছে না রোদ আছে না সোদা আছে না পর্দা আছে না পুষিদ আছে না সময় আছে না অসময় আছে একেবারে লাইন দিয়ে কি ছিল আপনার বিবিকে আপনি পাঁচশো টাকা দিতে পারেন নাই ছি 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 এরপরে নিজেকে মানুষ ভাবছেন কুরবানির গরু কেনার টাকা নেই তো বউকে বলেছে তুই লোনটা কখন পাবি রে বন্ধনের লোনে সব লোকদেরকে বলেছে আমাদের ঠিক এক থেকে পাঁচ তারিখের মধ্যে লোনটা দেবেন কেন আমাদের দরকার আছে সামনে পরব তাই পরব করার জন্য বন্ধনের লোন বা বিবি চল্লিশ হাজার টাকার লোন তুলেছে ওতেই বাইশ হাজার টাকা গরু কিনেছে গরুও বুঝতে পারছে খোদা জাহান নামে যেতুম যেতুম এই জাহান নামের পাল্লায় পরে আমাকে জাহান্নামে নামে যেতে হবে কিন্তু তাই ভয় লাগছে গরু শোয়ার আগে তো ভয় খেয়ে শুয়েছে আরে বোকা পিঠাগার আমাকে তো গরু বললে গরু লজ্জা পাবে গরু বলবে খোদা গরু বলবেন না অন্য কিছু বলুন কারণ আমি গরু আমাদের গোয়ালের জীবনে নামিয়া নাই আমাদের কাছে আমি আখের আর জানি না আপনার হুকুম আমাকে বোঝানো হয় নাই এর আলমিন আমি ভুল করতে পারি ও তো সব জেনে ভুল করেছে ও যদি মানুষ হওয়া মুশকিল আছে দাদ মুশকিল আছে দাঁত মুশকিল আছে কোনো মৌলিক অংশ একমত না হয় আমি আমি একাই বলে যাচ্ছি মাই চ্যালেঞ্জ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা জন্য সুদী আগে ভাবেন আপনি মানুষ তবে জলটা শুনে বাড়ি যাবেন আপনি এখান থেকে যাওয়ার সময় ভেবে যাবেন নিজের দিকে তাকিয়ে আমি মানুষ তো আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা জন্য সুদী মানুষেরা কন্যার বিয়েতে বাপ হাজারো রকমের ব্যবস্থাপনা করেছে আর বেটি তাতে খুশি তিনি জীবনী শোনা পঞ্চাশ হাজার টাকা এত মুখ তুমুক সব দিয়েছে এক বেটি তার বাপের কাছে কেঁদে বলছে যাবা আপনি আমার বিয়ের জন্য ঠিক করেছেন হ্যাঁ ছেলের বাপ বসে আছে ছেলের বাপ বসে আছে ছেলের বাপ বসে আছে ছেলের বোনাই বসে আছে ছেলের বোনাই বসে আছে ছেলের নিজে দেখতে এসেছে আর বেটিকে সামনে দেখাচ্ছে বেটির বাপ আছে আর বড়ো ভাই আছে তো সব কথাবার্তা যখন হয়ে গেছে তখন মেয়েটি বলছে আব্বা আমার একটা কথা ছিল যে বলছি কি মা বলছে আব্বা আপনি যেখানে বিয়ে দেবেন আমি চলে যাব। আপনি যার হাতে আব্বা আমি চলে যাব। আপনি দেবেন যার সঙ্গে যেতে বলবেন আমি বলে তার হাত ধরে নিয়ে চলে যাব। কিন্তু আপনার কাছে অনুরোধ আপনি মানুষের হাতে তুলে দেবেন যেন জানোয়ারের হাতে দেবেন না ছেলের বাপের মুখ একদম বাংলার পাঁচের থেকে তিন ব্যাগ বেশি কিরকম আ ছেলে মানুষ না বলে হ্যাঁ মানুষ আপনার ছেলে মানুষ সেই জন্য বাপ জাহান্নামের নামের খোরাক চাইছে আর বেটা মুচকে মুচকে হাসছে বসে বসে হ্যাঁ বাপ দাম ঠিকই বলেছে চল্লিশ বলি সোনা তো লাগবে এই যে চল্লিশ বলি ওর জন্য চাওয়াটা হারাম এটা বলছে আর বেটা চুপ করে শুনছে তাহলে বুঝতে হবে অমানুষের হাতে আপনি তুলে দিচ্ছেন বাবাজিরা সোনারা সোনালা লালিলা গন্যজন্য সুদী বিশ্বের কে কি বলেছে জানি না কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আসসালাতু কুররাতু আইনিলি নামাজ আমার চোখের শীতলতা আমার চক্ষু শীতল করলে নামাজ পাদি আর কেউ না এরকম বেনামাজির হাতে মেয়েটা তুলে দেওয়ার সময় মনে হলো না যে আমি জেনে বুঝে আমার কন্যাটাকে জাহান হাতে তুলে দিচ্ছি যার বাপ জীবনে নামাজ পড়ে না যার মা জিন্দিগিতে মাথায় কাপড় দেয় না যে ছেলেটা দাড়ি চেঁচে বিয়ে করতে এসেছে এত বড় এত বড় নেমো খারাম এই নেমো খারামের হাতে বাচ্চা তুলে দিতে আপনার লজ্জা লাগলো না যে বানানওয়ালা রবের কথা মনে করে ভয় করে না ও পৃথিবীর আর কিছুকে ভয় করবে আপনার লজ্জা লাগলো না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জমি মানুষরা ভাবেন বসে বসে মানুষ কিনা জীবন চলচা শুনেছেন কটা নেকি পাবেন জানি না কিন্তু আমার তো মনে হয় আপনি একটাও নেকি পাবেন কিনা সন্দেহ আছে খালি শুনেছেন কড়াণ শুনলে বিশাল নাকি দশ দশটা করে নেকি বাবা একটা করে দশটা করে নেকি হ্যাঁ না না কথা সত্য মান করা বিহার পিম মিন কিতাবিল্লা কুতি বেলা বু আচারা তু হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে দশটা নাকি পাবে করা নাকি জোরে বলো দশটা নাকি পাবে মানুষ পড়লে পাবে ছাগলে পড়লে পাবে না ওই বাবা দিদা কোরআন শরীফ শুনলে অবশ্যই নাকি আছে মানুষ হলে তবে আগে আপনি মানুষ প্রমাণ করান আমি আপনাকে কসম খোদার করে বলছি কবরে আজাব হবে না প্রমাণ করে দিচ্ছি মানুষের কবরে আজাব হয় না জলসা শুনেছেন খালি বোঝেন নাই হা করে শুনে যা চলে গেছেন বলেন কবরে গেলে তিনটে প্রশ্ন হবে না হবে না সবার হবে না শুধু আমার হবে জোরে বলেন সবার হবে না সভাপতি হবে বোকা কথা যে বলেছে সে বোঝে নাই আর আপনি শুনেছেন তো বুঝে শোনেন নাই আমার আনলাম না ভাইরা এলেম বাজারের কোনো মানুষ যদি আমার বাড়িতে কোনো দিন যায় আর আমি যদি গিয়ে দেখি আমার বাড়িতে অফিসে বসে আছে তোকেই প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করব ভাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ না কি নাম আপনার হ্যাঁ না না কী জন্য এসেছেন হ্যাঁ না না তিনটে প্রশ্ন হবে তারপরে ছেলে বলব একটু শরবত নিয়ে আয় একটু চা নিয়ে আয় একটু নাস্তার ব্যবস্থা কর কথা বোঝেন কি বোঝেন না যদি বলেন হ্যাঁ না কিন্তু খোদা না করুক কোনোদিন যদি সব সভাপতি সাহেব চলে যায় আমি কি জিজ্ঞাসা করবো আপনার নাম কি মাল দেখলি বুঝতে পারছি সব সাহেব আর হ্যাঁ না বলেন না জিজ্ঞেস করবো আপনার নাম কি প্রত্যেকে আসছেন কি 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 খাবেন জিজ্ঞেস করবে না দেখলি সালাম দিয়ে আসসালাম আলাইকুম আরে বলুন আপনি চলে এসছেন আমি তো জানতেই পারলাম না খবরটা দিয়ে আসতে পারতেন এখন ফোনের যুগ বলে আসতে হ্যাঁ ছেলে হ্যাঁ ছেলে এসি চালা নাস্তা নিয়ে আয় খালি ব্যবস্থা চলছে মুরব্বী বলছে ভাই আসুন বসুন আর দাঁড়ান তো আপনি ছেলেপুলা জানে না এক ঠান্ডা পানি নিয়ে আসবি মিস্ত্রি আয় আচ্ছা কোনো কথা জিজ্ঞাসা হলো কেন হলো না আপনাকে সব জিজ্ঞাসা করেছে আপনার নাম কি বাড়ি কোথায় কেন এসেছেন ওনাকে কিছু জিজ্ঞেস করলাম ইন্তজাম চলছে কারণ কি ভাই ইসলাম যুক্তির নাম বাস্তবের নাম উদ্ভট গল্পের নাম নয় বাবা করবে ছাগল কিছু না না কেন জিজ্ঞাসা করলাম এনাকে আপনার নাম কি কেন জিজ্ঞাসা করলাম আপনার কোথায় বাড়ি কেন জিজ্ঞাসা করলাম না কি জন্য এসেছেন কারণ মানুষটাকে আমি চিনি মানুষটার সঙ্গে আমার পরিচয় আছে হ্যাঁ না বলেন ওই লোকটার এখানে লোকটার কাছে আমার আসা যাওয়া আছে কথা বুঝছেন বুঝছেন নাই আর বাকিগুলোর সঙ্গে আমার আসা যাওয়া নাই পরিচয় নাই চিনি না নাম জানি না কিন্তু আপনারা সবাই আমার নাম জানেন চেনেন আমি চিনি না হ্যাঁ না না তো ফেরেস্তা আমরা সবাই জানি জিজ্ঞেস করুন ফেরেস্তা আপনাকে চেনে আপনি যখন কবলে যাবেন যে ফেরেস্তার কাছে ও ফেরস্তা আপনাকে চেনে আপনি পেচ্ছাপ করেন গরুর মতো কুত্তার মতো তো ছাগলের মতো বিয়ে করেছেন তো কি বল আপনার জানোয়ারের মতো আর গোটা জীবন কাজেছেন তো খরচরের মতো মরলে তো জিজ্ঞাসা করবে মাল কে রে হে বাড়ি কোথায় তুই ঢুকলি কি করে আর হ্যাঁ না বলেন না কথা না গোটা জীবন তো আপনার পরিচয় নাই ফেরেস্তার সঙ্গে সাপটাকে দেখে তো ফেসটা চিনতে পারবে না এ মাল তো ভাগারে শোয়ার কথা কবর ডাঙায় এলো কি করে সেই জন্য বড় পি আব্দুল কাদের জিলান রহমতুল্লা লিখেছেন যে বাবাজি বেনামাজি মরে গেলে জানা যা পড়ার দরকার লাগে না ওই এমনিতেই দিলি হবে আর ভুল করে মুসলমানদের কবর ডাঙায় ওর কবর দিও না কারণ ও সবে আর কাউকে শুতেও দেবে না কথা বুঝেছেন না বোঝেন না এই বাবাজিরা সোনারা লালেরা খালি জলটা শুনছেন তো একবার যদি দরু শরীফ পড়ে আজকেই বলছিলাম চল্লিশটা বলো চল্লিশটা ভাবে দশটা হবে দশটার দ্বারা যাত বুলন্দ হবে আর আল্লাহ রহমত দশটা নাজির হবে মানুষ হলে তবে কয় বলো যেটা বলো আগে ভাবেন আপ মানুষ কিনা আগে তুই মানুষকে মানুষ হলো সে মেনে নিতে পেরেছে যে আমি আলকাউকে মানি না মানি বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মেনে নেওয়া দরকার ছিল হে না না বলে বলেন হে না না তালেবে বলেন ওলামারা বলেন আল্লাহ নায়ে বলেছেন কোনা আলিম আও মুতাআলিমাহ আমি রাসূল বলছি প্রথমে আলেম হও তানা না বলে তালেবে এলেম হও কত আলেম আছে আমার হাত তুলে দেখাও আলেম তো হলাম না ছেলেদেরকে আলেম করার চেষ্টা করলাম না রসুল বলেছে কথাটা ভালো না খারাপ জোরে বলো মাস্টার ডাক্তার যেটা বলেছে ওটা ভালো না খারাপ জোরে বলো মাস্টারেরটা ভালো না আমার নবীরটা ভালো জোরে বলো ছেলে মিশনে দিলে তখন গরম কেমন বলো এলিম বাজারের চার দোকানে বসে বলছে ছেলে মানুষ করছে হ্যাঁ না বলো নাম কি সামনে তো বলো আলামিন মিশনে পড়ছে আমার তিনটে ছেলে আলামিন মিশনে পড়ছে বুক ফুলিয়ে মোটা এক কাপ চা অর্ধেক খায় আর্ধেক ফেলে দেয় কারণ আমি হলাম আলম আমার ছেলে মিশনে পড়ছে এত জোরে পেচ্ছাপ করবে পাকা রাস্তা ফেটে যাবে তাহলে বুঝতে পারবে মিশনে পড়েছে মাল ছি 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 তোমাকে লজ্জা লাগে না তুই মানুষ কিনা আগে বিচার কর পরে আলামিনের বিচার করো নাম তো আলামিন ভিতরে গিয়ে দেখো ঘোড়ার ডিম পূজা করে কলমা জানি না আলামিন বোঝে বোঝা এই যে উঠো নাই উঠো না বোঝো এবার তো উঠো পালাপা ধান্দা করে এবারে বালাজিরা সেনারা লালেরা জ্ঞানীজনদের সুদী মানুষেরা ভাবে তো বাজে বাজে ছেলে তিনটে ইংরেজি যদি পদ্য বলতে পারে বাড়িতে যত লোক আছে দেখে শোনায় আমার নাতি আমার নাতি ইংরেজি পদ্য বলে লিটল লিটিল 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 পিটিল 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 কিন্তু কবে বলেছ বলো আমার ছেলে পাঁচটা কোরআনের সুরা জানে একবার শুনে দেখুন বলে দেন কোনোদিন কোরআন জানলে তার নাম নেই রসুল বাজারের যুবকেরা তোমরা বলো তোমাদের পড়ার যে ছেলেটা ইংরেজি মিশনে পড়ে তার দাম বেশি মাদ্রাসায় যে পড়ে তার কোনো দাম নাই হ্যাঁ না মাদ্রাসায় যার ছেলে পড়ে তার বাপের কোন দাম নেই মাদ্রাসা লোক যার ছেলে পড়ে তার বাপের কোন দাম নাই যার ছেলে ইংরেজি মিশনে পড়ে সকালে বেলা কুত্তার চেনটা গোলায় দেয় গোলায় দেয় দাম কি ওটা হলো তাই ওটা কি তাই বাংলা ইংরেজি বলেছে বাংলা কি ওটা হলো তাই আমারও তুমি তাই বলছে আমারও পড়ানো বলছে আমার শেষ হয়ে গেছে কি বুঝলেন বলেন আপনাকে আমাকে তো গলায় দড়িটা দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে বাউন্ডারি পেরুবি না স্কুলের ইউনিফর্ম ঠিক আছে মিশনের ইউনিফর্ম ঠিক আছে আছে না নাই পৃথিবীর সবার ইউনিফর্ম ঠিক আছে মুসলমান তোমার ইউনিফর্ম কোথায় গেছে বলো 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 তোমাকে বলে দিয়েছে পাঞ্জাবি পায়জামা পরে গেলে পুলিশের চাকরি হবে না তুমি যদি বড় হাব্বা জাব্বা পর মিলিটারিতে নেবে না বুক ভরা যদি দাঁড়িয়ে থাকে তোমাকে কোনো জায়গায় চাকরির চান্স হবে না আল্লাহ রসুল বলেছে দাঁড়িয়ে চেঁচে এলে জাহান নামে ঠিকানা আমি কিন্তু রসুল তোমার দিকে মোহাব্বতে তাকাবো না বলে ঠিক আছে রসুল চেঁচে দিচ্ছি দরকার লাগবে না আমাকে মাস্টারই চাই কি বাবাজি ভেবে দেখো মানুষের কথা আছো নাকি বাদ পড়েছো